ফিরে দেখা, কিছু ভাষণ যা কখনো ভুলতে নেই, কিছু ঘটনা যা সহজে ভোলা যায় না। শিবাজি পাইজা সম্পর্কে কিছু বলবেন? কেন, আমি কি বিজনেস করি? না কিছু ওনা ওনা সব উনি তো আপনার সঙ্গে ছিলেন। অভিক সরকার কি বিজনেস করুন, ভালো বলবেন। কিন্তু উনি তো আপনার সঙ্গে ছিলেন, অ্যারেস্ট হয়ে গেছে। আপনি টেলিগ্রামে কাজ করেন তো আমার কোনো আপত্তি। অভিক সরকারকে জিজ্ঞেস করুন, এটা অভিক সরকার আর শিবাজি পাইজা জানে, কারণ অভিক সরকার দ্বারা আসছে। অভিক সরকার আর শিবাজি পাইজা দুজনে খুব বন্ধু। এটা অভিক বাবুকে জিজ্ঞেস করুন, ভালো রিপ্লাই। উনি তো আপনার ডেলিগেশন টিমে ছিলেন, সেই কারণে পাঠিয়েছিলেন। অভিক সরকার পাঠিয়েছিলেন, আপনার আনন্দবাজার ছিল ওই ডেলিগেশনে। আপনার আনন্দবাজার দ্বারা আপনার আনন্দবাজার রিপ্রেজেন্টেটিভ ছিল, এবেলা রিপ্রেজেন্টেটিভ ছিল, আপনার টেলিগ্রাফের রিপ্রেজেন্টেটিভ ছিল, আপনার হাউস ছিল, এটা আপনার হাউসের কারবার। কিন্তু উনি তো অ্যারেস্ট হয়ে গেছেন, অন্য তো কেউ অ্যারেস্ট হয়নি। আপনি অ্যারেস্ট করেছেন, আপনি অফিসারকে তো যে কোনো দিন অ্যারেস্ট করতে পারি আমরা, করিনি, এটা আমাদের ভদ্রতা। কিন্তু উনি তো অ্যারেস্ট হয়েছেন, মানে ওনার এগেইনস্টে অ্যালিগেশন। Why you are asking me? Why you are asking? আপনার ডেলিগেশন টিমে ছিল। সো হোয়াট? ডেলিগেশন নন অফিশিয়াল। আপনার আনন্দবাজার, ইউ আর ডুইং টু মাচ। এটা আপনিও ঠিক। বিয়ারের বাইরে গিয়ে কাজ করবেন না। আপনি যতটা বলার উনি বলছেন। শুনুন দা, ইউ ক্যানট কেস বিজনেসম্যানদের বিরুদ্ধে থাকতে পারে, সেটা বিজনেসম্যান বিজনেস ভার্সেস দেব, আমার কোনো বিজনেসম্যান এটা আমার সাথে রিলেটেড নয়। আপনি আমাকে বলুন, আপনার বিরুদ্ধে দাঙ্গার 50টা কেস আছে, আমি অ্যারেস্ট আপনাকে যে কোনো দিন করতে পারি, নন ভেলেবেলা আছে, আমি তো করিনি, এটা ভদ্রতার উপর নির্ভর করে। এই ছেলেটাকে ফার্দার যেন কোনো দিন আমার কাছে, হি ইজ চেজিং, হি ক্যানট ডু লাইক ইট। দেখেছেন, এবার বাংলাদেশের রিপোর্টার আমি দেখে এসেছি, সরি টু সে, আমি এরকম বাংলায় আপনাদের মতো অসভ্যতা আমি আমি কোথাও দেখিনি। Really, it is condemned. I condemn your attitude. আপনি আমাকে ভালো করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, বাট ডোন্ট বিহেভ যে আপনি আনন্দবাজারে কাজ করেন বলে আমরা চাকর বাকর, এটা করবেন না কখনো। ফার্দার ইউ ডোন্ট ডু ইট, ইউ ডোন্ট বিহেভ। আই এম নট আ সার্ভেন্ট অফ অভিক সরকার, প্লিজ রিমেম্বার।